হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিয়ান আহমেদ হাবিব। আমি কুমিল্লা থেকে এসেছি। এখানে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একজন ছাত্র আমি। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়্যারিং এর একজন ছাত্র। সো আমরা এখানে আজকে দেখাবো যে স্টার এবং ডেল্টা কানেকশন কিভাবে করা হয়। আগে আপনাদেরকে বলে নিই এইটা কানেকশনটা আমরা কেন করে থাকি। যখন পাঁচ ঘরের উপরে যে মোটরগুলো এগুলো যখন স্টার্ট করি, আমরা স্টার্ট করার সময় তিন থেকে প্রায় সাত গুণ পরিমাণ বেশি কারেন্ট নেওয়ার ফলে আমাদের যে মোটরের ভিতরে কয়েল টার্মিনাল আছে ওই সমস্ত কয়েল টার্মিনালে কোনো রকম সমস্যা হতে পারে। তার জন্য আমরা স্টার এবং ডেল্টা কানেকশন করে থাকি। আর স্টার ডেল্টা কানেকশন করার কারণ একটাই, মোটরটা আমাদের যখন চলে, স্টার যখন চলে তখন মোটরটা আমাদের দীর্ঘদিতে চালু হয়, এবং মোটরটা যখন প্রায় 60 থেকে 70% পরিমাণ চালু হয়ে যায় তখন আমরা কানেকশনটা ডেল্টাতে নিয়ে যাই, এবং ডেল্টাতে চালু হওয়ার পর থেকে আর কোনো রকম সমস্যা থাকে না, এটা তার নিজস্ব গতিতে চলতে থাকে। তার জন্য স্টার ডেল্টা কানেকশন করা হয়। সো আমরা এখন দেখবো যে আমরা কীভাবে স্টার ডেল্টা কানেকশনটা করে থাকি আর তার জন্য কী পরিমাণ ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেগুলোর সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই। প্রথম আমাদেরকে দরকার হবে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং দরকার হবে একটা টাইমার, তারপরে দরকার হবে যে আমাদের একটা ফুস অন সুইচ আর একটা ফুস অফ সুইচ, দ্যাটস ইট। এগুলো হলে আমাদের স্টার ডেল্টা কানেকশন করা সম্ভব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সবগুলো কানেকশন সাজানো আছে। আমরা আগেই সময়ের সংক্ষেপে আমরা আগেই কানেকশনটা করে রাখছি, এখন শুধু আপনাদেরকে দেখানো বাকি। সো আমরা দেখেন আমাদের এ হচ্ছে মেন লাইনটা, এটা আমরা মেন লাইনটা আমাদের এখানে পুশ করলাম। এখন আমাদের এখানে লাইন চলে আসছে। এখন এই যে অন সুইচ এবং অফ সুইচ এগুলো আমরা তো কানেকশন করেই রাখছি, আগে বলে দিলাম। আর এটা হচ্ছে আমাদের টাইমার, যেটা আমরা এটার সাথে কানেকশন করে রাখছি। আর এখানে দেখেন আমরা এখন এটা হচ্ছে যে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর আর হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর। সো আমরা যখন লাইনটা দিব তখন স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটা চলবে, আর টাইমার আমরা সেট করে দিব যে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটা কতক্ষণ চলবে। ধরে নিন আমরা সিম্পলি 10 সেকেন্ড টাইম সেট করে দিলাম। এই দেখেন 10 ভিতরে সেট করা টাইম লেখা আছে। তো আমরা যেই টাইম সেট করতে চাই ওইটার উপর আমরা এই কাঁটাটা সেট করে দিলেই টাইমটা সেট হয়ে যাবে। তো আমরা 10 সেকেন্ড সেট করে দিলাম। এখন আমরা যদি সুইচটা অন করি তখন দেখবেন আমাদের কানেকশনটা স্টারে চালু হবে। এটা হচ্ছে যে একটা হচ্ছে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর ইন্ডিকেটর, এটা ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন থাকলেও চলবে অফ থাকলেও চলবে, মানে যেটা স্টারে চলবে ডেল্টাতেও চলবে। দেখুন 10 সেকেন্ড পরে আমাদের কানেকশনটা ডেল্টাতে চলে আসছে। এখন আমাদের কানেকশনটা ডেল্টাতে চলতেছে অটোমেটিকলি। এটা হচ্ছে আমাদের কানেকশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এটুকুই।